আপনারা অন্ততপক্ষে রাস্তায় নেমেছেন। আমার মনে আছে যেদিনকে ডিএ রায় হলো সর্বশেষ রায়, যেখানে কলকাতা হাইকোর্টে ডিভিশনমেন্ট বললেন 3 মাসের মধ্যে ডিএ দিতে হবে, সেদিনকেই ঘটনাচক্রে সরকারি কর্মচারীদের জমায়েত সিদ্ধান্ত পাচ্ছে। আমি সেখানে তাদের কাছে এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই সরকার কিন্তু আইন মেনে ডিএ দেবেন না, আইনটা হচ্ছে আপনাদের হাতিয়ার। আমরা আজকে এটা আইনের অঙ্গনে প্রমাণ করে দিয়েছি যে ডিএটা ভিক্ষা নয়, ডিএটা কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পের অংশ নয়, ডিএটা কর্মচারীদের হক। এই শ্রমের ফলে সরকারি প্রশাসন চলছে, রাজ্যে যখন দুর্যোগ হয় বিপদ হয় তখন নেতারা থাকেন না, থাকেন নিচুতলার সরকারি কর্মচারীরা, বড় বড় অফিসাররা তারা হেলিকপ্টারে যায়, বিপদের সময় থাকেন সরকারি কর্মচারী। তাদের এই অধিকারটাকে অস্বীকার করার জন্য এই সরকার বারে বারে মামলা করেছেন, কোটি কোটি টাকা খরচা করেছেন এবং দীর্ঘ সূত্রিতার মধ্যে নিয়ে যাচ্ছেন। যে সরকারের নেতারা বাজারে বলেন যে মামলা নিষ্পত্তি হতে দেরি হয়, তারাই যে নিষ্পত্তির দেরি হওয়ার কারণ তার প্রকৃষ্টতম উদাহরণ আপনাদের দিয়ে মামলা। ইতিপূর্বে 3 বার রিভিউ হয়েছে, এটা চতুর্থ রিভিউ। উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, সেজন্যই আমার একটাই নিবেদন আপনাদের কাছে, আইন আপনাদের অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রটাকে আপনাকে প্রয়োগ করতে হবে এবং সে প্রয়োগ করার জন্য সংগঠিতভাবে রাস্তায় আন্দোলনে নামতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই, কোনো প্রতিশ্রুতি, কোনো নেতাদের মিষ্টি ভাষণ আপনাদের কিছু দেবে না। আপনাদের অধিকার, আপনাদের অর্জিত অধিকার রক্ষা করতে হবে। আদালতে আমরা লড়ছি, লড়ে নেব, কিন্তু আদালতের যে ফল সেই ফলটাকে আদায় করার জন্য আপনাদের রাস্তায় লড়তে হবে। আজকে আপনারা সংগঠিত করেছেন, আমি দেখলাম আপনারা বেশ সতেজভাবেই ঘুরে বেরিয়েছেন, এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। হাইকোর্ট কর্মচারীদের মধ্যে অনেক দ্বিধাগ্রস্ত মানুষ আছেন, অনেক মানুষ আছেন যারা সংগঠিত আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করেন। এতত সত্ত্বেও আজকে আপনারা নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে হাইকোর্ট কর্মচারী সমিতির নেতৃত্বে যে এক জায়গায় জড়ো হয়েছেন, আপনাদের আমার অভিবাদন, নমস্কার, লড়াই করুন।